কিন্তু দেওয়ার সে তিনি আশ্রয় পাননি, তিনি গিয়েছিলেন, গিয়ে অপেক্ষা করে গেট থেকে চলে এসছেন, তিনি আশ্রয় পাননি। আমার মনে হচ্ছে এটি একটি নাটক, সম্ভবত তিনি সপরিবারে মানুষ ভিসা চাচ্ছেন, সেজন্য এটা নাটক বলে অনেকে বলেছেন। আমি বলছি না, অনেকে বলছেন যে তিনি হয়তো সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন এবং সেই কারণে তিনি এই নাটকটি সাজিয়েছেন এবং আলোচনায় থাকার জন্য একটি নাটক সাজিয়েছেন, এটি অনেকে বলছেন। সিদ্ধান্ত নিতে পারেন পাকিস্তানে যাবেন কিনা এখানে, কারণ আমাদের মহাসচিব বলেছেন যে পাকিস্তানই ভালো ছিল, তো পাকিস্তানে যদি ভালো ছিল তারা মনে করে তাহলে প্রয়োজনে তারা পাকিস্তান চলে যেতে পারে বা অন্য কোথাও যেতে পারে। ভারত বর্তমান প্রেসিডেন্ট সভাপতি হিসাবে ভারত উপমহাদেশ থেকে শুধুমাত্র বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশ থেকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সফল ফলপ্রসূ আলোচনা হয়েছে, যদি বিস্তারিত তারা ফিরে আসে আমরা জানতে পারি। এছাড়া আলোচনা হয়েছে, এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরব আমেরিকার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, অন্যান্য রাষ্ট্রনায়কদের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সাইক্লাইনে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সফল অত্যন্ত সফল হয়েছে এবং আজকে সন্ধ্যেবেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইমানুয়েল ম্যাক্রন বাংলাদেশে আসছেন। আপনারা জানেন যে কদিন আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ঘুরে গেছেন, এটি প্রমাণিত হয় আমাদের সরকারের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্ব নেতাদের যে সুসম্পর্ক, সরকারের সাথে যে সুসম্পর্ক সেটি এগুলোতেই প্রমাণিত হয়। এছাড়া কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সম্পর্ক বা কী সুসম্পর্ক রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে নিরাপত্তা সংগ্রাম হয়েছে তার মাধ্যমে এটি প্রমাণিত হয়, এটি স্পষ্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সহযোগিতার সম্পর্ক রয়েছে, সেটি আমাদের ঘনিষ্ঠ করার জন্য দেশ কাজ পাইছে। ধন্যবাদ। প্রেসিডেন্টের সাথে যেটি রয়েছে সাইড লাইনে সেখানে তার সাথে কিছু বিনিময় রয়েছে, কিছুটা আলোচনা এগুলোর মাধ্যমে প্রমাণিত হয় এবং ছবি তো অনেক কথা বলে, কারণ ছবি নিয়ে তো অনেক গবেষণা হয়, আপনারা ছবি তুলেন সেই ছবি নিয়ে অনেক গবেষণা হয়, ছবি অনেক কথা বলে। তো গতকালকে ছবির ভাষা নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসাবেও বুঝতে পারছেন এবং যারা বুদ্ধ ব্যক্তি তারাও বুঝতে পারছে যে তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, ঘনিষ্ঠ এবং এটি আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হবে। দেখুন এদিকে প্রমাণ বিভিন্ন মতাদর্শের মানুষ সরকারি কাজকর্মের সাথে যুক্ত আছে, এটাতে তো এটি স্পষ্ট হয়, আমরা শুধুমাত্র বেছে বেছে বিএনপি যে বলে যে দলীয় কর্মীদের বা দলীয় ক্যাডারদের আমরা বিভিন্ন জায়গায় পদে বসিয়েছি সেটা যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়।